তো গরিব এর লাগি গরিব, গরিব হইলে কিতা হইলো, ফিরাকি করতে গরিব আর ধনী লাগে না, ধনীর 500 বছর আগে গরিব ব্যস্ত যাই ভাই ভাই, এখন গরিব গরিব বনো, আইরে গরিব বঞ্চন, ফতে গাটে ভিক্ষা খতরা নামাজ নাই, ফতে গাটে ভিক্ষা খতরা নামাজ নাই, জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এশাও নাই, বেহায়ামি বেফর্দামি ইতারে বিক দেওয়া অত শরীয়ত জায়েজ নাই, আমি মনে করি আমি দেই না, আমি মুদরসা ছাড়া আর বালা সাইল ছাড়া আমিও বিক দেই না, কারণ বেনামাজি যার চেহারা ভাই চাইলে বুঝতে পারবো তার নামাজ নাই, রোজা নাই, ফর্দা নাই, ফুসিদা নাই, চেহারা ছবি একদম বেকার, এটা আউরি বিক, এটা আউরি বিক করো, ইলে এটা বিক কুকরে বিক দেবা ঠিক না, আগে কইছি কিন্তু বিক দিতা, আগে কইছি না বিক দিতা, এখন কইতে পারেন হুজুরে দায়ও কাটে গড়িও কাটে, আমি দবাজু মাতিয়ার দায়ও কাটে আর গড়িও কাটে, আপনারা বুঝবা কিন্তু জিনিসটা, বেনামাজি বেনমাজি নমাজ নাই, বাজারও বিক্ষ বইছেন, জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এশাও নাই, আছে নমাজ, তার নমাজ কোন বেলা, নমাজটা কোন বেলা, হ্যাঁ নমাজই কিছু বিক্ষোভ আছে, এরারে বিক দেয়, আমিও দেই, আমিও দেই, এরারে দিবা বেশ করে দিবা, আর কেউ যদি নমাজ পড়ে না, যদি দিলেই না আপনি দিয়া ফিটা তাই কইবা নমাজ পড়ছো নি রে বা, নমাজ গান পড়িও, নমাজ গান পড়িও, আপনি নমাজের নির্দেশ করবা, এর লাগি আমার দোস্তকল আমার বুজুর্গ কল তোলা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, তো আমার দোস্তকল আর বুজুর্গ কল আমি খোয়াদ আসলাম বল ওন ইবনে বাউর ফির তাই অহংকারীর কারণে কুবুদ্দি দেওয়ার কারণে তাই আল্লাহ ফিরাকি সিনাইয়া নি লাগি, আইজ আমি ফির হইছি, আমি ফির খাইলে আমার ফিরাকি শেষ, আপনারে আল্লাহ ফির বানাই লিব, এক বেনমাজি মসজিদ আয় না মন করি আর ইগুরে আমরা নেগলেক্ট করি আর ইগুরে ঘৃণা করি আর ইগুরি ঘৃণা করতাম দিল দিয়ে করতাম, কিন্তু মানে ও হই আর ইগুরটা কি তো আমি বেলা, ইগুরটা কি তো আমি বেলা, জি না আপনি একদিন হইব আপনি খারাপ হয়ে যাইবা, কিন্তু আল্লাহর বন্দা যে বন্দা মসজিদর দ্বার লইছিল না সেই বন্দারে আল্লাহ তার অলি বানাই লাইব, কিন্তু আপনি অলিরে আল্লাহ বলি বানাই লাইব, কথা বুঝছেন নি, এক জিনা কুর বেটি, এক জিনাকুর বেটি বেবিচার করণেওয়ালা এক বেটি রমণী সুন্দরী তরুণী যুবতী, বুস্তাম শহরের মধ্যে কিতাব লেখতাম, বুস্তাম শহরের মধ্যে, বুস্তাম শহরের মধ্যে এই বেটি বিশ্ব সুন্দরী বেটি বিশ্ব সুন্দরী রমণী, তাই বুস্তাম শহরের মধ্যে একটা গড় ভাড়া করিয়া একটা অট্টালিকা ভাড়া করিয়া তাকে এই রমণীয়ে তাইর গেইটর মধ্যে দুইটা গেইট দুইজন চৌকিদার, দুইজন চৌকিদার আসন গেইটর মধ্যে 200 টাকা দিয়া, 200 টাকা দিয়া টিকিট কাটিবা, তারপরে এই রমণীর লগে সাক্ষাৎ করা যাইব, কথা বুঝা গেছে নি, আমি বেশ ভাঙ্গিয়ার না ছোটো ছোটো আমার ভাই এখন দোস্তকল আসন আপনারা বুঝবা, 200 টাকা টিকিট যে যুবক আইবা গেইটও দুইজন একজনে পইলা টাকা দিবা টিকিট দিবা আর একজনে আইয়া টিকিট ওখান লইবা, ঠিক আছে যাও বিত্রে হামাইবায়, বিত্রে হামানির পরে সেই সুন্দরী বিশ্ব সুন্দরী নারী বিশ্ব সুন্দরী রমণীর লগে তোমার যা দরকার তা দরকার শেষ করবাই বাহির রইবা, আবার মানুষ ঢুকব আবার বাহির রইবা, আবার ঢুকবা আবার বাহির রইবা, কথা করতে করতে সারা দিন সারা রাত কাটাইয়া যায়, আল্লাহর বন্দি আর আল্লাহর বন্দা হল অনবরত আইতরা, আল্লাহর কিছু বন্দা সারা মানুষ এলাকাত বার্তা কইন কইন না, আপনারা অন বাজারের ফুবর সব মানুষ কিতা সারা মানুষ বালানি 100% দুধে দোয়ানি কইন, আর সারা মানুষ কিতা বাদ নি, সব মানুষ যে 100% বাদ হইতে পারতা না, সব মানুষ 100% মানে বালা হইতে পারবানি, আমি বালা আমার কোনো সার্টিফিকেট আছে কিচ্ছু নাই, আমিও কই আর আমিও গাদ্দা আমিও ভাত, আমার দুস্থকল বুজুর্গকল এই বেটি এই বিশ্ব সুন্দরী রমণীয়ে 200 টাকা টিকিটের মাধ্যমে মানুষ ঢুকোইন বাই মানুষ বাহির হইন, এলাকার কিছু মানুষ এলাকার নামাজি মানুষ এলাকার পরহেজ গার মানুষ তোরা জিকির করিবা দেখো তোরা কইম ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আকাশের মালিক যেই আল্লাহ, বাতাসের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার দোস্ত হল আমরা গাওয়ালি মানুষ, কিছু চা খারা মানুষ, আমরা তোরা তোরা চা খাই। তো আমার তোরা চার অভ্যাসও আছে, আমি স্কুল থেকে আগে ভাত খাওয়ার আগে চা এক কাপ পাই, চা খাই এক ঘন্টা বাদে ভাত খাই, ভাতের অত বেশ দিও না, চা তোরা খাই দিব। মাগরিবর বাদে বাড়িতেও আমরা সবর অভ্যাস, ছোটো বড়ো আমার পড়ার লাইফ থাকি চা এক কাপ খাইয়া পড়াত বইতাম, চা খাইয়া পড়াত বইলাম, এশার নামাজ আইলো, এশার নামাজ পড়লাম, আইয়া আবার পড়াত বইলাম রাত জোটা বাজক। তো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম, মনে আছে নি কিতা খোয়াত আসলাম, আমি ভাবরিয়া আসছি, আপনারা মনে আছে নি কিতা কোন চাই কথা বুঝছেন নি কিতা খোয়াত আসলাম, ইনশাল্লাহ মনে আছে, 200 টাকা টিকেট, সোলের আমদানি রপ্তানি সোলের আপনারা বুঝছেন, এলাকার কিছু মানুষ, এলাকার এলাকার নামাজি মানুষ, এলাকার পরহেজগার মানুষ, এই এলাকার মানুষ বুঝতাম শহরের মধ্যে এক পীর আসলা সবচেয়ে বড় উচ্চস্তরের অলি আল্লাহর অলি হজরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি, হজরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে গেলাম, গিয়া কইলা হুজুর আমরা কো একজন আইছি একটা কারণ লইয়া আইছি, হুজুর আপনি যে এই শহর আল্লাহ আল্লাহ খতরা, আর একটা মহিলা বাইরা তাকিয়াইয়া এই এই শহরের মধ্যে অত বড় গুনার খাম পাতিছে, আপনি কি তা খবর রাখছেন নানি? বলে না আমি জানি না। বায়েজিদ বুঝতাম ইয়ে কইলা আমার কেউ কইল নি, ও তোমার তান মুখ শুনি আর ও পুরুষ অকলে কইলাম যারা গেছেন এরাই কইলা হে বায়েজিদ, হে বায়েজিদ এই মহিলার গেইটের মধ্যে দুইজন চৌকিদার, প্রথম গেইটের মধ্যে 200 টাকা দেওয়া লাগে, হে একটা কুপন দিব, হে একটা টিকিট দিব, তারপরে দ্বিতীয় গেইটও যাওয়া লাগে, দ্বিতীয় গেইটও যাওয়ার পরে সেই টিকিটটা তারে দেখাইয়া টিকিটটা জমা দিয়া তারপরে ভিতরে ঢুকতে লাগে, এই মহিলার লগে, এই রমণীর লগে, এই সুন্দরীর লগে মুলাকাত করতে, কিতা করতে, খালি সালাম আলাইকুম করতে, আসসালামু আলাইকুম না সালাম আলাইকুম। তো আমার দোস্ত হল আমার বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম, হজরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি উচ্চস্তরের আল্লাহর ওলি, উচ্চস্তরের আল্লাহর ওলি, ওলিয়ে কইলাম বলে ডেইলি কয়টা থাকি কয়টা পর্যন্ত, বলে সকাল 10টা থাকি লইয়া রাত্রে 12টা পর্যন্ত অফিস খোলা, হোক না আউযুবিল্লাহ বড় করে কই না, ও তো আশিত্রা বলবে না আউযুবিল্লাহ, অফিস খোলা আছে কয়টা থেকে কয়টা, আমরার অফিস খোলা থাকে 10টা থেকে মনে করেন 4টা বা 5টা, ব্যাংকিং খোলা থাকে 5টা, বেশ কাম থাকলে 6টা, কিন্তু 12টা কারণ নাইটও তো নাইট ডিউটি আছে ডে ডিউটি আছে। আল্লাহর ওয়ালি হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি কইলাম সকাল কয়টা থেকে কয়টা, বলে 10টা থেকে 12টা পর্যন্ত, রাত্রে 12টা পর্যন্ত, বলে আচ্ছা, বলে কত লাগে, বলে 200 টাকা, বলে আচ্ছা, বলে যাও আমি যাই মো যাও যাও গিয়া। আল্লাহর ওয়ালি অকল আল্লাহর ওয়ালি অকলর কেরামত, আমরা মনে করতাম পারি আল্লাহর ওয়ালি অকল মনে গুনাহ করে, ও দেখবা আপনারা আল্লাহর ওয়ালি হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওলা একটা রুমাল, একটা রুমাল খান্দর মধ্যে ফেলাইয়া, আর টাকা 200 যে বলিয়া হৌ জবানার 200 টাকা, 200 টাকা পকেটও করিয়া আর সেই গেইটের মধ্যে গিয়া হাজির হইলা, এই গেইটের মধ্যে গিয়া গেইটও গিয়া হাজির হইতে গেইটটা কি তুলা দূরে, যেমন তুলা দূরে তাই গিয়া আর তান রুমাল ওখান ফেলাইয়া বই রইস বইয়া আর তসবিহা তো লইয়া আল্লাহ 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 আল্লাহর জিকির কথা। আচ্ছা এখন ওখান মানে অন আল্লাহর জিকির চলে তোলা হদার হন গুনার খারবার, এখন যুবক সকল যাইত্রা গিয়া যেমনে তখন দরবেশ বেটা ফির বেটা হন আল্লাহ আল্লাহ চলে মসজিদ হয়ে যাব। তো আমার দুস্থকল বুজুর্গকল হুজুর আই গেছেন গিয়া হজরত আমির শরীয়ত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
উত্তর পূর্ব ভারতের মহামান্য আমিরে শরীয়ত, উত্তর পূর্ব ভারতের মহামান্য আমিরে শরীয়ত হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব, আমিরে নদওয়া, আমিরে শরীয়ত, আশিকে রাসূলুল্লাহ, আশিকে রাসূলুল্লাহ, উত্তর পূর্ব ভারতের মহামান্য আমিরে শরীয়ত, আমিরে শরীয়ত, আমিরে নদওয়া তুত্তা আমির, আমিরে শরীয়ত, আশিকে রাসূলুল্লাহ, আশিকে রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুর্শিদ হযরত আমির শরীয়ত উস্তাদ মুকাররম ও মুহতারম আই গেছে নাকি? আমি যা বয়ান করছি যদি বেয়াদবি হয় ইনশাল্লাহ অসম্পূর্ণ বক্তব্য আগে দিয়ে ইনশাল্লাহ ঘুরাইমু, আর অসম্পূর্ণ বক্তব্য ঘুরাইমু, আর যদি বেয়াদবি হয় ভুল হয় আপনারা ক্ষমা করব। বহুত লং টাইম আলোচনা করে লাইছি, ওয়া আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।